করোনা কালীন সময়। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং ভালোই থাকো। নর্মাল করোনা ভাইরাসের কারণে আশা করি তোমরা ঘরের বাইরে কোনো ছাড়া না বেরোয় ভালো, যদি বের হও তাহলে অবশ্যই মাস্ক এবং বারবার হাত ধোয়ার ব্যবস্থা করবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়া। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার পড়া ছিল সমাস। সমাস কাকে বলে? তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি, সমসমান পদ কি এবং ব্যয় বাক্য কি, আলোচনা করি। সমাস কাকে বলে তোমরা অবশ্যই জানো অনেকেই যে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ বা একত্রীকরণ বা একত্রীকরণ। সুতরাং অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের এক পদে যুক্ত হয় একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা, দেশ সেবা। তারপরে ঋণ হতে মুক্ত, ঋণ মুক্ত। এই যে প্রত্যেকটা অর্থ আছে, যেমন দেশের সেবা, দেশ সেবা কথাটা, দেশ সেবা মানে কি, দেশ সেবা করা। এখান থেকে বৃহৎ কিছু বোঝায় যা একটা অর্থবোধক এবং এর সম্পূর্ণ অর্থ হচ্ছে কি, দেশ সেবা করা। এটা হলো তোমার সমাস। এখন আসি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। সমাসের প্রক্রিয়া মানে সমাস যেতে গঠন হয় তাকে সমাসের প্রক্রিয়া বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বিলাত হাতে ফেল। এখানে যেমন বিলাত ফেরত মানে কি, বিলাত থেকে আসা, বিলাত ফেরত। এক কথা কি বলে, বিলাত ফেরত। 3 নম্বর, সমসমান পদ কি। সমসমান পদ হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। অর্থাৎ যে কয়েক পদের সমাস হয় তাদের সমসমান পদ বলে। ব্যাস বাক্য, ব্যাস বাক্য কি, সমস্ত পদকে ব্যঙ্গে যে বাক্যাংশ পাওয়া যায় তার নাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য হলো বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। এখানে ব্যাস বাক্য হলো বিলাত হতে এবং ফেরত। এগুলো কি প্রত্যেকটা আলাদা ব্যাস বাক্য। আচ্ছা আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।